এবার জানাবো জিপি ছিসপাথাল না ছাড় গল্প। ভোলার বাক প্রতিবন্ধী স্বরলিপির আঁকা ছবি জায়গা করে নিয়েছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে। একই জেলার তানভীর, যার দুই পা অচল, তার হাতের নিপুণ চিত্রাঙ্কন শোভা পেয়েছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন 1,00,000 টাকা। ভোলার কিশোরী স্বরলিপি ছোটবেলা থেকে মুখে কথা বলতে না পারলেও কথা বলে তার রং তুলি। নিজ খেলে আঁকা সেই ছবিতে কখনো গ্রাম, আবার কখনো ঠাই পায় প্রকৃতির দৃশ্য। স্বরলিপির আঁকা ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টিকারে। এবারের ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে জায়গা পায় তার আঁকা ছবি। পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া হয় 1,00,000 টাকা। আমি চাই আমার বোনকে যেভাবে আমাদের পরিবার থেকে আমি সহকারে আমার মা বাবা সবাই সাপোর্ট করে এসেছে, ওর মতো যারা আছে তাদেরকেও যাতে হুবহু একই রকম করে সাপোর্ট করা হয় আর এরকমই সুযোগ সুবিধা এনে দেওয়া হয় ওদের কাছেও। উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ পেলে বুদ্ধি প্রতিবন্ধীরাও কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে, স্বরলিপি যার প্রতিষ্ঠা উদাহরণ। একই জেলার চিলড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থী তানভীর, ছোটবেলায় এক টিউমার অপারেশনের পর থেকে তার পা অচল হয়ে যায়, কিন্তু দুই হাত দিয়ে আঁকেন রং বেরঙের ছবি। তার ছবিও প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডে শোভা পায়। আমি ছবি আঁকতে অনেক পছন্দ করি, আমার ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। তাই আমাদের যে প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে যে প্রধানমন্ত্রী আমার হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা কার্ডে যে আমাদের ছবিগুলো সিলেক্ট করেছে, আমরা তাতে অনেক খুশি। এই প্রতিবন্ধীদের যে সুযোগ করে দিয়েছেন, এতে ওদের মনোবল যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য প্রতিবন্ধীরা এতে যে আগ্রহ পাচ্ছে, সেটার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। 2010 সাল থেকে উৎসব পার্বণে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবি ব্যবহার হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।